নমস্কার, আমি সঙ্গীতা কোলে। কবি সুবোধ সরকারের কবিতা, আমি কৃষ্ণ কলি মাহাতো। আমি কৃষ্ণ কলি মাহাতো, এমএ পিএইচডি। আমার গা অমাবস্যা, আমার চুল মেষপালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটা মেয়েদের মতো আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাঁ হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে। আমার দুঃখিনী মা বলেছে, মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল, আমি দলিত সম্মেলনে পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণ কলি মাহাতো, এমএ পিএইচডি। আমি যার কাছে পিএইচডি করতাম, সেই প্রফেসর আমাকে রায়চক নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে নাকি পিএইচডি পূর্ণ হয় না। আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার স্যার আমি রায়চক যাব। তারপর হোটেলের ঘরে তিনি আমার মুকুট মনে পড়ে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন, হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া, আমার দুই অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই আমি চিৎকার করে বললাম, আগুন আগুন আগুন, আমি পারব না, আমি পারব না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণ কলি মাহাতো, এমএ পিএইচডি। অনেক কষ্ট করে, অনেক অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, আর কেউ কাউকে জায়গা ছাড়ে না, না পুরুলিয়ায়, না কলকাতায়। মা মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি এমিগ্রেশনে দাঁড়িয়ে, বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণ কলি মাহাতো, কৃষ্ণ কলি মাহাতো। আমি বিমানে সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি আমার সিট বেল্ট বেঁধে ফেললাম, প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো, বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছি আমি, আমি আমি, হ্যাঁ আমি, আমি কৃষ্ণ কলি মাহাতো, এমএ পিএইচডি। আমি কৃষ্ণ কলি মাহাতো, এমএ পিএইচডি।